আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বাবুর্চি বাড়ির চ্যানেলের আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি 2 কেজি ব্রয়লার মুরগির মাংস কিভাবে রান্না করবেন এবং অধিক টেস্ট হবে সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। দেরি না করে চলুন দেখে আসা যাক ফুল রেসিপিটি। প্রথমে আমরা 2 কেজি ব্রয়লার মুরগির মাংসের জন্য 200 গ্রাম তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ। অল্প পরিমাণ আমরা ব্যবহার করলাম। দারচিনি, এলাচ, লবঙ্গ বেটে দিলে আরও অনেক ভালো হয় এবং সুস্বাদু হয়। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ, 200 গ্রাম পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবো আমরা। এখন আমরা দিয়ে দেবো আদা বাটা, 50 গ্রাম আদা বাটা দিয়ে দেওয়া হলো। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, 50 গ্রাম রসুন বাটা। তারপরে আমরা দিয়ে দিচ্ছি লবণ, টেস্ট অনুযায়ী আপনারা লবণ দিবেন স্বাদ অনুযায়ী। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 50 গ্রাম কাঁচামরিচ দিবেন। এখন আমরা মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব, একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নেব। এখন দিয়ে দেওয়া হচ্ছে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দেওয়া হচ্ছে 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া। তারপরে আমরা দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি, 1 চা চামচ জিরার ফাঁকি দিয়ে দেওয়া হলো। মাংস রান্নার মধ্যে একটি মশলা ব্যবহার করতে পারেন, বাবুর্চিদের মশলা, সেটা হচ্ছে শাহী জিরা, জৈত্রী, সাদা গোলমরিচ বেটে সামান্য পরিমাণ দিবেন মাংসর মধ্যে। এখন আমরা মশলাটা ভালোভাবে ভুনাতে থাকবো, তেল ওঠা পর্যন্ত ভুনাবো। প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে দিন আমাদের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। মশলা ভুনানো শেষ, এখন আমরা মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা মশলার মধ্যে ভালোভাবে মিশাতে হবে, ভালোভাবে মিশিয়ে আমরা ভুনাতে থাকবো। এখন আমরা বাবুর্চিদের সেই মশলা ব্যবহার করছি, শাহী জিরা, জৈত্রী, সাদা গোলমরিচ সামান্য পরিমাণ বেটে আমরা ব্যবহার করব। মশলার সাথে মাংস মিশানো হয়ে গেলে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পরপর ঢেকে মাংসটাই সিদ্ধ করে নেব আর কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে রাখবো যাতে নিচে ধরে না যায়। মাংসটা ভুনানো হয়ে গেলে আমরা পানি দিয়ে দেবো, অল্প পরিমাণ পানি দিয়ে মাংসটা ভালোভাবে ভুনাতে থাকবো। বাবুর্চি স্টাইলে বাবুর্চিদের রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বাবুর্চি বাড়ির চ্যানেলে সকল প্রকার অনুষ্ঠানের বিনোদন পেয়ে থাকবেন আপনারা। আমাদের রান্না কমপ্লিট প্রায়, আর কিছুক্ষণ ভুনে আমরা চুলার উপর থেকে নামিয়ে দেব। মাংস সিদ্ধ হয়ে গেছে এবং মাংস ভুনানো হয়ে গেছে, মাংস রান্না কমপ্লিট। এখন আমরা চুলার উপর থেকে নামিয়ে দেব। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।